বহু প্রত্যাহিত খাগড়াবাড়ি বগামাটি পথ নির্মাণের পূর্বেই সৃষ্টি হয়েছে বিতর্কর। ভারত ভুটান সীমান্তর অন্যতম পর্যটনস্থলী বগামাটিলৈ মালা আসনির অধীনত 135 কোটি টকাৰে নির্মাণ হবলগিয়া 2 লেনযুক্ত পথটি নির্মাণের পূর্বে এক বিতর্কত সুমাই পড়াত এটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পানেরি সমষ্টির বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর প্রচেষ্টাত নির্মাণ হবলগিয়া পথটি নির্মাণ হয়ে উঠিলে পর্যটনস্থলী বগামাটিয়ে অন্য এক মাত্রা লাভ করার লগতে অঞ্চলটির আর্থ সামাজিক ক্ষেত্রতো ব্যাপক প্রভাব পড়ার থল আছে। ভেরগাঁওরপরা আটারিঘাট উত্তর নভাণ্ডা হয়ে খৈরা জঙ্গলের মাজেরে বগামাটিলৈ পথটি নির্মাণ করার কথা আছিল যদিও একাংশ লোকে একমাত্র ব্যক্তিগত স্বার্থের বাবে বিধায়ক বিশ্বজিৎ দৈমারীক বিপদে পরিচালিত করে সকল ধরনের জরিপ সম্পূর্ণ হওয়ার পাছতো অন্য স্থানের নির্মাণের প্রস্তুতি চলাইছে পথটির। একাংশ শাসকীয় দলের নেতার এনে কার্যত অসন্তুষ্ট হয়ে পড়েছে কেবা সহস্রাধিক লোক। জরিপ সম্পূর্ণ হওয়ার পাছতো কেবল রাজনৈতিক শক্তিরে পথের স্থান সলনি করব বিচার কার্য তীব্র বিরোধিতা করে আজি 9 মার্চত শতাধিক রাইজে প্রতিবাদ সাব্যস্ত করে। আমার অসম বিধানসভার অধ্যক্ষ মহোদয়, আমার যেহেতু ভেরগাঁওর পরা অহা বগামাটিলৈ যাওয়া পথটু উত্তর নৌবান্ধা পাথার নদী বলে কয়, সেই পথটু যেহেতু পুন রাস্তা যেটু আছে সেই রাস্তাটু যাতে হব লাগে আমার কামনা। আর এই রাস্তাটু এই টু লাইনের যেটু রাস্তা পাথার নদীর পরা পাথার নদী চকর পরা যেটু ভিতরুয়া হয়তো গাঁলিয়া যেটু রাস্তাত কিছুমান দুষ্ট চক্রবিলাকে তেওঁলোকে সেইটু রাস্তা যেহেতু তার মানে সেইটু মানে গাঁওখনত তার মানে সরু মানে গাঁলিয়া রাস্তাত লব বিচারিছে সেইটু যাতে হব নালাগে এইটু আমার অনুরোধ। আর এই বৃহত্তর যেহেতু আমার নালাপাড়া রাজাগড় আর এই খৈরাজার দেওসুঙার রাইজর যেহেতু হাজার হাজার লাখ লাখ ইয়াত উপস্থিত থাকা মানুষবিলাক আছে তেখেতসকলের কারণে যাতে আমার অধ্যক্ষ মহোদয়ে চিন্তা করে আর সেইখিনি হয়তো কিছুমান দুষ্ট চক্রবিলাকে যেটু চিন্তা চর্চা করেছে সেইখিনি চিন্তা চর্চা যাতে নকরি আগত যে ধরনের হয়তো ব্রিটিশ আমলের পর যেটু রাস্তা আছে বা আজি ব্ল্যাক টপিং হয়েছে সেই রাস্তাটু যেটু পুন পথার নদী চকর পরা উত্তর নৌবান্ধা পাথার নদী চকর পরা যেহেতু বগামাটি যাওয়া পথটু আছে সেই পথটু যাতে সরকারে অলপ চিন্তা চর্চা করে ফেলে যাতে সেই রাস্তাটু মানে নির্মাণ করে দিয়ে বলে ফেলে। রাইজে পথটি পূর্বর মূল পথেরে নির্মাণ করবলে দাবি জানাইছে। কেজনমান দলীয় কর্মীর ব্যক্তিগত স্বার্থ পরিবর্তে হাজার হাজার রাইজর আবেগক গুরুত্ব দিয়ে বিষয়টির উপর হস্তক্ষেপ করবলে স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দৈমারীক আহ্বান জানাইছে স্থানীয় রাইজে। ওই বগামাটিলৈ যাওয়া রাস্তাটু যে এই রাস্তাটু আমার পুনপটিয়াকে সিধাকে যোন আমার এই এলপি স্কুল খৈরাজার এলপি স্কুল হয়ে পোনে পোনে যাওয়া রাস্তাটু এই রাস্তাটু হাতে কেজন দুষ্ট চক্রয় কাটি নি বেলেগ ফালে গাঁওলিয়া রাস্তা দি লই যায় আছে সেইটু হব নালাগে। আমার যোনটো রাস্তা মেইন রাস্তায় হব লাগে সেইটু সরু রাস্তা আর গাঁলিয়া রাস্তা সেইটু নহয় পেলে আমার মেইন রাস্তাটো হব লাগে। টেক্স রিপোর্ট, নিউজ এক্সপ্রেস, অসম।